এই জনসভাতে আপনারা দেখছেন এস এম কামাল সাহেব উনি যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে উনি বাংলাদেশের অন্য কোন পৌরসভা নির্বাচনে ওনাদের যাইতে হয় নাই হেলিকপ্টারে সরার লোভে উনি লোভ সামলাতে না পারে আজকে এই কর্মী সভা এসে এই পথসভা আজকে জনসভা শেখ হাসিনার প্রত্যেকটা প্রত্যেকটা নির্বাচনে শান্তিপূর্ণ নির্বাচনে এই একমাত্র পৌরসভা যেখানে নিজে এসে স্বয়ংসে জনসভা করলেন যে জনসভা করার কোনো সুযোগ নাই স্থানীয় সরকার নির্বাচনে বলা আছে দুইটা মাইক দিয়ে পথসভা হবে আজকে মুক্ত মঞ্চে তারা ক্ষমতার অপব্যবহার করে এবং ঘোষণা দিয়ে আজকে পাবনার জনগণকে হুমকির সম্মুখীন করে গেলেন।